ডায়াবেটিক পেশেন্টদের একই অভিযোগ বারবার আমাদের কাছে এসে হয় তারা বলে যে আমরা যখন কোনো চিকিৎসকের কাছে যাই বা কোনো ডায়াটিশিয়ানের কাছে যাই সর্বপ্রথম সেই সমস্ত খাবারের লিস্ট আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় যে খাবারগুলি আমাদের কখনোই খাওয়া উচিত নয় কিন্তু আমরা কী খেয়ে জীবন ধারণ করবো বা এমন কোন খাবার রয়েছে যে খাবারটি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা অনেকখানি সাহায্য পেতে পারি এই বিষয়টা কেউ আলোচনা করে না ইনফ্যাক্ট আমার এই চ্যানেলে এমন একটি ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমন সাতটি খাবার যে খাবারগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের পক্ষে মোটেই নিরাপদ নয় সেই ভিডিওটি প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন সেই ভিডিওর কমেন্ট বক্স যদি গিয়ে আপনি একবার চেক করেন তাহলেই আপনি অনুমান করতে পারবেন যে ডায়াবেটিক পেশেন্টদের খাবার দাবারের ক্ষেত্রে মানসিক পরিস্থিতি রকম। নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আপনাদের অভিযোগের কথা মাথায় রেখে আজ আমরা এমন কিছু খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলি আপনারা চোখ বন্ধ করে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সেই খাবারগুলি আপনাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি তো করেই না উপরন্তু সেই সমস্ত খাবারগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত খাবারের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। আমরা আমাদের খাদ্য তালিকায় সর্বপ্রথম যে খাবারটি রেখেছি সেটি হলো ভেন্ডি বা ঢ্যাঁড়স আজকাল মোটামুটি সারা বছরই সবজির বাজারে এই সবজিটি আপনি পেয়ে যাবেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই সবজিটি অমৃতের মতন কাজ করতে পারে আপনি হয়তো খেয়াল করবেন যখন ভেন্ডি কাটা হয় ভেন্ডির ভেতরের থেকে পিচ্ছিল জাতীয় বা আঠালো জাতীয় একটি জিনিস বের হয় সেটিকে মিউসিলেজ বলা হয় এই মিউসিলেজটি কিন্তু ভেন্ডির সলিউবেল ফাইবার এই সলিউবেল ফাইবারই আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে দেখুন এই ভেন্ডির সলিউবেল ফাইবার যখন আপনার গাটের মধ্যে যায় তখন আপনি সারা দিনে যে সমস্ত খাবার খেয়ে থাকেন সেই খাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করছে সেই কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কম করতে সাহায্য করে ওই মিউসিলেজ বা ভেন্ডির মধ্যে থাকা সলিউবেল ফাইবারটি এবং তার ফলে পিপি ব্লাড সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারের মাত্রা সহজে কিন্তু বৃদ্ধি পেতে পারে না এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ভেন্ডি ইনসুলিন রেজিস্টেন্সের মতো সমস্যারও সমাধান করতে সাহায্য করে এবং তার সাথে সাথে টার্কিজ বেশ কিছু মেডিসিনেও ভেন্ডির বীজকে ব্যবহার করা হয় ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে তাই আপনার খাদ্য তালিকাতে অবশ্যই ভেন্ডিকে যুক্ত করুন তবে ভেন্ডি খাওয়ার সময়তে আপনি মনে রাখবেন কখনোই কিন্তু ভেন্ডি ভেজে খাবেন না তার কারণ যখন ভেন্ডি আপনি ভেজে খান ভেন্ডির মধ্যে থাকা মিউসিলেজ বা পিচ্ছিল পদার্থটি যেটি ভেন্ডির আসল উপকারী জিনিস সেটি কিন্তু বিনষ্ট হয়ে যায় তাই আপনি সবসময় চেষ্টা করবেন ভেন্ডি সেদ্ধ করে খেতে বা ভেন্ডির ডালের মধ্যে দিয়ে বা সবজির মধ্যে দিয়ে খেতে ডায়াবেটিক পেশেন্টদের খাবার দাবার নিয়ে আলোচনা করব আর আপনাদের চিরজিজ্ঞাস্য সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব না সেটা হতেই পারে না বেশিরভাগ মানুষের প্রশ্ন থাকে যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ভাত খাওয়া নিরাপদ নাকি রুটি খাওয়া নিরাপদ আপনাদের বলে রাখি আপনি যদি সঠিক পদ্ধতি মেনে না খেতে পারেন তাহলে ভাতও যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক রুটিও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য ক্ষতিকারক হতে পারে তার কারণ ভাতের মধ্যেও যেমন কার্বোহাইড্রেট থাকে রুটির মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে আপনাদের সব সময় চেষ্টা করা উচিত যে সমস্ত খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে সেই খাবার খাওয়ার সমতে ফাইবারের মাত্রা বেশি বেশি যুক্ত করার জন্য দেখুন আপনি যখন ভাত খাবেন তখন আপনি যত পরিমাণ ভাত খাবেন তার থেকে যদি আপনি বেশি পরিমাণ সবজি খেতে পারেন স্যালাড খেতে পারেন ডাল বেশি করে আপনি খেতে পারেন সেক্ষেত্রে ভাত আপনার তেমন একটা ক্ষতিকারক হয় না ঠিক একইভাবে মনে করুন আপনি কম পরিমাণ সবজি দিয়ে রুটি খাচ্ছেন বা আচার দিয়ে আপনি রুটি খাচ্ছেন সেক্ষেত্রে ওই রুটিটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু মোটেই নিরাপদ নয় এছাড়া গমের আটা থেকে তৈরি রুটির পরিবর্তে লো কার্ব আটার থেকে তৈরি রুটি বানিয়ে আপনি খেতে পারেন লো কার্ব আটার মধ্যে কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে থাকে মার্কেটে বিভিন্ন কোম্পানির লো কার্ব আটা আজকাল খুবই ইজিলি অ্যাভেলেবেল তবে সচরাচর আমার পেশেন্টদের আমি যে আটা রেকমেন্ড করি সেই আটাটি হলো আপনার কিটোফাই কোম্পানির কিটোফ্লার এই কিটোফাই কোম্পানির কিটোফ্লার আটার বিশেষত্ব হলো একটি গমের আটা থেকে তৈরি রুটির মধ্যে কার্বোহাইড্রেট যখন পনেরো গ্রাম আপনি পাবেন এই কিটোফ্লারেট থেকে তৈরি রুটি বানিয়ে যখন আপনি খাচ্ছেন তার মধ্যে কার্বোহাইড্রেট পাবেন মাত্র জিরো পয়েন্ট ফোর গ্রাম তাহলে আমরা অনুমান করতে পারলাম এই কিটোফ্লার আটা আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে কতখানি সহায়ক তার সাথে সাথে এই কিটোফ্লার আটা তৈরি করা হয় অ্যালমন্ডস সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ এবং পিনাটস বা চিনাবাদাম তার ফলে এই আটার মধ্যে প্রোটিন যেমন পাওয়া যায় প্রচুর পরিমাণে এর মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার এবং সেই সমস্ত নিউট্রিয়েন্টস এই আটার মধ্যে বর্তমান যে নিউট্রিয়েন্টসগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক এবং হয়তো আপনারা অনেককেই বলতে শুনবেন যে গমের তৈরি আটা থেকে রুটি বানিয়ে খেলে তাদের বিভিন্ন প্রকারের হজমের সমস্যা হয় অ্যাকচুয়ালি সেই মানুষের গ্লুটেন অ্যালার্জি রয়েছে গ্লুটেন হলো একটি প্ল্যান্ট বেস প্রোটিন গমের আটার মধ্যে গ্লুটেন প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু এই কিটো ফ্লারের মধ্যে কোনো প্রকারের কোনো হুইট ফ্লার বা গমের তৈরি আটা ব্যবহার করা হয়নি তাই এটি হান্ড্রেড পারসেন্ট গ্লুটেন ফ্রি তাই এই আটার থেকে তৈরি রুটি বানিয়ে আপনি খেলে আপনার হজমেরও কোনো প্রকারের কোনো সমস্যা হবে না দেখুন আমরা এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করলেই বুঝতে পারবো যে এই জিনিসটি তৈরি করার জন্য যেহেতু এর মধ্যে অ্যালমন্ডস সানফ্লাওয়ার সিডস এবং পিনাটের মতো দামি জিনিস ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ আটার থেকে এই আটার দাম তুলনামূলক একটু বেশি দেখুন এই আটা দিয়ে শুধুমাত্র যদি আপনি রুটি বানিয়ে খান এটি আপনার স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী কিন্তু এর আটার দাম অল্প বেশি হওয়ার জন্য সমস্ত মানুষদের পক্ষে শুধুমাত্র এই কিটোফ্লার আটার থেকে তৈরি রুটি খাওয়া একদমই অসম্ভব সেই সমস্ত মানুষরা সাধারণ গমের আটার সাথে এই আটা মিশিয়েও কিন্তু রুটি বানিয়ে খেতে পারেন সেক্ষেত্রে রুটির মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা যেমন কমে যায় তার সাথে সাথে তার মধ্যে ফাইবারের মাত্রা বৃদ্ধি পায় প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় এবং অল্প পরিমাণে হলেও সেই সমস্ত নিউট্রিয়েন্টস আপনার শরীরে প্রবেশ করে যে নিউট্রিয়েন্টসগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করতে পারে এই কিটোফ্লার আপনারা অনলাইন খুব ইজিলি পারচেস করতে পারেন অনলাইন পারচেস ডিটেলসে লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন সকালবেলার ব্রেকফাস্টে বা রাত্রিবেলার ডিনারে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য এক বাটি ওটস খুব ভালো খাবার অপশন হতে পারে দেখুন এই ওটসের মধ্যেও বিশেষ এক ধরনের সলিউবেল ফাইবার রয়েছে যার নাম হল বিটা গ্লুকোন এই বিটা গ্লুকোন আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে যেমন কম করতে সাহায্য করে তার সাথে সাথে ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যারও সমাধান করতে সাহায্য করে এবং বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন সেই সমস্ত পেশেন্টদের কোলেস্টেরল কম করার ক্ষেত্রেও এই ওটস বা ওটমিল যথেষ্ট সহায়ক তবে মনে রাখবেন বাজারে বিভিন্ন ধরনের ওটস বিক্রি হয় মাসালা ওটস সুইট ওটস ফ্লেভার্ড ওটস এই সমস্ত ওটস থেকে দূরে থাকার চেষ্টা করবেন একদম সাধারণ ওটস কিনে নিয়ে আসবেন এবং সেটিকে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন পরবর্তী যে খাবারটি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করার কথা বলবো সেটি একটি ফল সেই ফলটি হলো জাম দেখুন এই গ্রীষ্মকালীন ফল আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করলে ডায়াবেটিস কন্ট্রোল আপনার খুব সহজেই আপনি করতে পারেন তার কারণ জামের মধ্যে জ্যাম্বলিন এবং জ্যাম্বোসিন নামে বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করে তাই আপনার খাদ্য তালিকায় যতদিন আপনি জাম পাচ্ছেন ততদিন অবশ্যই জামকে যুক্ত করার চেষ্টা করুন এছাড়া অফসিজেনেও জামের বীজ এবং শুকনো জাম আপনি অনলাইন এবং আয়ুর্বেদিক দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন সেই সমস্ত জিনিসগুলিকে আপনি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ডাস্ট করে নিয়ে প্রতিদিন পাঁচ গ্রাম করে দুইবার সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এবং রাত্রিবেলা ডিনারে রাত ঘন্টা আগে আপনি খেয়ে নিয়ে এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন বা সমপরিমাণ পাউডার এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে শরবতের মতন করেও যদি আপনি খেতে পারেন ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এটিও কিন্তু যথেষ্ট উপকারী এই খাবারটি রেগুলার আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করার জন্য আমি রেকমেন্ড করব। সেটি হলো তেঁতো করলা বা বিটার গার্ড দেখুন এই তেঁতো করলা এমন একটি সবজি এই তেঁতো করলার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা খুব কম পরিমাণে থাকে তেঁতো করলার গ্লাইসেমিক ইন্ডেক্স হল খুব কম তার সাথে সাথে তেঁতো করলা একটি লো ক্যালোরি ফুড সবে মিলেমিশে এই তেঁতো করলা একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য আদর্শ খাবার তার সাথে সাথে তেঁতো করলার মধ্যে আপনার চ্যারেন্টিন এবং পলিপেপটাইড পি নামক বিশেষ দুই ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে যে মেডিসিনাল কম্পাউন্ডগুলি আপনার শরীরে যাওয়ার পরে সেগুলি ইনসুলিনকে মিমিক করে অর্থাৎ সেগুলি ইনসুলিনের মতন কাজ করে আপনার রক্ত থেকে সুগারের মাত্রাকে কম করতে সাহায্য করে তার সাথে সাথে এই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলি এবং করলার মধ্যে থাকা এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি টাইপ টু ডায়াবেটিক পেশেন্টদের ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যার সমাধান করতে সাহায্য করে এবং টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্টদের প্যানক্রিয়াসের যে বিটা সেল যে বিটা সেল থেকে ইনসুলিনের উৎপত্তি হয় সেই বিটা সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে তাই আপনি যদি একজন টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনার খাদ্য তালিকায় অবশ্যই তেঁতো করলাকে যুক্ত করুন তেঁতো করলা খাওয়ার সঠিক পদ্ধতি যদি আমরা আলোচনা করতে চাই একইভাবে আমরা বলবো যে তেঁতো করলা কিন্তু কখনোই আপনারা ভেজে খাবেন না তেঁতো করলা খাওয়ার সবথেকে ভালো পদ্ধতি হল প্রতিদিন সকালবেলা যদি এক গ্লাস করে তেঁতো করলা জুস খেতে পারেন এই তেঁতো করলা জুস কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে অনেক সাহায্য করে এবং তার সাথে সাথে আপনি তেঁতো করলা সেদ্ধ করেও খেতে পারেন তেঁতো করলা সেদ্ধও কিন্তু খুব ভালো অপশন হতে পারে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট শশা দেখুন শশাকেও একজন ডায়াবেটিক পেশেন্ট চোখ বন্ধ করে তার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তার কারণ শশার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট হলো ওয়াটার কন্টেন্ট এবং তার সাথে সাথে এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে খুব কম পরিমাণে এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র পনেরো এবং এটি লো ক্যালোরি ফুড তাই ডায়াবেটিক পেশেন্টরা নিঃসংকোচে এই শশাকে তাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এছাড়া শশার মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও যথেষ্ট আপনাকে সাহায্য করতে পারে এছাড়া যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা নিয়মিতভাবে ডায়াবেটিসের মেডিসিন খেয়ে চলেছেন তাদের কখনও কখনো হাইপোগ্লাইসেমিয়া বা হঠাৎ হঠাৎ রক্তে সুগারের মাত্রা ডাউন হয়ে যাওয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায় যেটি তাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা নিয়মিতভাবে তাদের খাদ্য তালিকায় শশা রাখেন সেই সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়ার প্রবণতা অনেকখানি কমে যায় তাই একজন ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই তাদের খাদ্য তালিকায় শশাকে যুক্ত করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি বন্ধুরা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ